এই বহিরাগতরা কি বলে যাচ্ছে? 15 লাখ টাকা নির্দেশ আপনারা পেয়েছিল আপনাদের, কিন্তু 5 লাখ টাকা স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছে আমাদের বিজেপি গঠিত সরকার, এটা ভুলবেন না। আরো অনেক প্রকল্প আছে আর প্রত্যেকটা বাংলার মানুষ এই প্রকল্পে কিছু না কিছু সুবিধা পাচ্ছে। তাই আমি বলবো যে আমরা জানি না, বাঙালির একটা কথা বলি যে দেখছে বলছে আর লুচির মতন ফুলছে, তো এই বহিরাগতগুলো কি করছে? দিদি উন্নয়ন পর উন্নয়ন করে চলেছেন বাংলায়, আর এরা সেটা দেখছে জ্বলছে লুচির মতন ফুলছে, পেট দেখলেই বোঝা যায় সবাই। আরে ফুচকা খাওয়ার দম নেই বাংলায় প্রবেশ করে, তোমরা ফুলকো লুচি খাবে না? আমরা বাঙালিরা সাধারণ মানুষ, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। দিলীপ ঘোষ কি বলেছে একটা চ্যানেলে, উনি ঈশ্বরেরও উপরে, আমরা হিন্দুরা 33 কোটি দেবতাকে মানি আর একটা দেবতাকে পুজো করলে আরেকটা দেবতাকে কখনো নিচু করি না, কিন্তু উনি ঈশ্বরেরও উপরে যে আজকে নারী শক্তি মা দুর্গাকে তার অবস্থান কি সেটা প্রশ্ন করছেন বাংলার মাটিতে দাঁড়িয়ে। মা দুর্গাকে অপমান মানে নারী শক্তিকে অপমান, আর আজকে ওনারা ধর্ম ধর্মের নামে রাজনীতি করছেন। আমরা সেই নিন্দনীয় রাজনীতির বিশ্বাসী নই, আমরা সোনার বাংলাকে সোনার বাংলাই রাখবো, আমরা বাংলাকে গুজরাট দেব না, গুজরাটকে বরং বাংলা বানাবো। তাই দিলীপ ঘোষের প্রশ্নের জবাব আমি বলতে চাই, ইঞ্চি মাপাই জমিতে দাঁড়িয়ে ডাক দিয়েছে জনতা, ইঞ্চি মাপাই জমিতে দাঁড়িয়ে ডাক দিয়েছে জনতা, ঘরে ঘরে আজ শীতলের বাতাসে দরকার হলো মমতা। এই বৈরাগতগুলো মা শব্দের অর্থ বোঝে না, ম শব্দটা না খুব শক্তিশালী, ম দিয়ে মন্দির, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মাটি, ম দিয়ে মানুষ, আর ম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। উনি দুর্গার মতন আমাদের সকলকে, মা কি করে নিজের সন্তানকে আগলে রাখে, আর ঠিক সেইভাবে গত 10 বছর ধরে উনি বাংলার মানুষকে আগলে রেখেছেন। উনি আমাদের মা আসল অর্থে, উনি বাংলার মাঝে গন্ধটা ভালো করে চেনেন, আর আপনাদের সকলে মানে মানুষের হৃৎপিণ্ড বোঝেন, তাই উনি মা মাটির মানুষের সরকার গঠিত করতে পেরেছেন। আর আমাদের এবার লড়াই করার সময় এসে গেছে, বিধি বিধান দিদি রবে বন্ধু এবার খেলা হবে, ঘরে ঘরে সবুজ খেলা হবে। আরেকটা কথা না বলে আমি মঞ্চ ছেড়ে যেতেই পারবো না, সেটা হলো ফুটবে জোড়া ফুল নিববে তারা, ফুটবে জোড়া ফুল নিববে তারা, সিপিএম কংগ্রেস বিজেপি এগারো তোলা সর্বহারা। বাংলা এসেছে ঘুরছে দেখছে, আপনাদের ভুল প্রতিশ্রুতি দিচ্ছে, বড় বড় কথা, আবার সেই ভর্তাবাজি, কিছুই করতে পারবে না, বলে টোলে আবার ফ্লাইট ধরে চলে যাবে। এই 2 বছর কোথায় ছিল, দেখা দিয়েছে কি? দেয়নি তো 2019 থেকে 2021, কিন্তু কে পাশে ছিল, কে আছে আর কে থাকবে? তাই দিদির হাত শক্ত করুন, দিদির সৈনিক হিসেবে, দিদির কাণ্ডারি হিসেবে আপনারা এগিয়ে আসুন, দিদির লড়াইয়ে, দিদির স্বপ্নের বাংলা করার যে স্বপ্নটা সেটা সত্যি করার জন্য আপনাদের সকলকে লাগবে। আর এই বাংলা 10 কোটি মানুষ যদি দিদির পাশে থাকে, তাহলে এই রাবণ গুলোকে বুঝিয়ে দেওয়া যাবে যে বাংলায় তোমাদের স্থান নেই, বাংলায় একমাত্র একটাই রয়েল বেঙ্গল টাইগার ছিল আছে থাকবে, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পাশে থাকবেন, আর 2021 খেলা হবে।